দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা সুন্নাত এবং জামাতের ভক্ত, কার্যত আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, একজন আর একজনের বিরুদ্ধে বলছি। ব্যবস্থাটা এমন হয়েছে, জামাত সুন্নাত এবং জামাত সাহাবিদের চেতনায় ছিল ইনক্লুসিভ, মানে সব মুসলমান আহলে সুন্নাত আল জামাত। হ্যাঁ, কেউ যদি সুন্নাত ইনকার করে, ঐক্য না চায়, বলে আমি আলাদা, সে আলাদা। আর আমাদের জামানায় হয়ে গেছি কি, আমরা আহলে সুন্নাত আল জামাত হয়ে গেছি এক্সক্লুসিভ, কেউ না কেউ না, আমি এবং আমার মত শতভাগ, মানে তাছাড়া কেউ না। এটা তো আহলে সুন্নাত আল জামাত না, আহলুল ইফতিরাক হয়ে গেলাম, বেদাত হোক না হোক, আমরা তো বিচ্ছিন্ন হয়ে গেলাম। এতে কি হচ্ছে, দিনই দাওয়াত ব্যাহত হচ্ছে, আল্লাহর নিষেধ করা কাজগুলো আমরা করছি, অনেক খারাপ হচ্ছে। আপনারা জানেন আমি লম্বা করব না, যেহেতু আপনাদের প্রশ্ন থাকবে। সমস্যা উল্লেখ করা, সমাধান না বলা, এটা উচিত না। আমি কিছু জিনিস আমার জন্য আপনাদের জন্য ভালো মনে করি। এই যে বিভক্তি বিচ্ছিন্নতার অবস্থা, এক্ষেত্রে আমরা কি করব, কিভাবে এটা থেকে আমরা উত্তরণে যাব, আমি যেগুলোকে নিজের জন্য ভালো মনে করি। প্রথম কথা হলো উম্মতের ঐক্য, পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, মহাব্বত, এটা হলো আল্লাহ নির্দেশিত সবচেয়ে বড় ফরজ। এবং এই ফরজটা থাকলে শয়তান খুব কষ্ট পায়। আমি মক্কা শরীফে, যারা হজে গিয়েছেন জানেন, মক্কার সামনে যেটাকে টাওয়ার বলে, মক্কা টাওয়ার বলে, হিলটন, হিলটনের ওই চারতলায় ই আছে, ওই আবু বকর সিদ্দিক মসজিদ আছে, ওখান থেকে নামাজ পড়ে নামছি। ঢাকা ইউনিভার্সিটির একজন গবেষক পিএইচডি করে, সে দেখে ডাকছে, স্যার আছে আমার, আমি আপনাকে চিনি, আমার বাড়ি ভোলা, আমার জায়গা ইত্যাদি। স্যার, এ বলে গত বছর কথা, আগের বছর, স্যার আমার খুব চিন্তা, মুসলমানদের ভিতরে ঐক্য, আলেমদের ঐক্যের জন্য কি করা দরকার। তরুণ প্রজন্মের অনেকেরই ঐক্যের চিন্তা করে। তা আমি বললাম যে দেখো, এ কথা জোরে বলো না, শয়তান নারাজ হয়ে যাবে, তুমি অন্য কিছু বলো, যা বলো, খানকা বানাবা, মসজিদ বানাবা, মাদ্রাসা বানাবা, যাই বলো, শয়তান অত নারাজ হবে না। তুমি যে কথা বললে, এটা যদি শয়তান শুনে ফেলে, এটা কিন্তু খুব নারাজ হবে। কারণ মুসলিম উম্মার, মুসলিম ওলামায়ে কেরামের ভিতরে পারস্পরিক সম্প্রীতি বাড়ার অর্থই হলো আমরা আমাদের মনোযোগটা ভালো কাজে দিতে পারবো। এটা শয়তান খুবই অপছন্দ করে, যে কারণে শয়তান অন্য কোনো কিছুতে বেশি বাধা দিক আর না দিক, এই জিনিসটাতে শয়তান প্রচণ্ডই বাধা দেয়। আমি দুটো কয়েকটা বিষয় আমার মনের দুর্বলতা, দুর্বল ইমানের কারণ, তোমরা যারা আমার ক্লিপ ক্লিপ দেখো বা শোনো জানবে, আমি একটা ভিডিও ক্লিপ আছে, একবারে গত 4-5 মাস আগে আমাদের একটা, আমার মসজিদে একটা আলোচনা ছিল, তো কি উপলক্ষে বলছিলাম যে সৌদি আলেমদের ইমান দুর্বল, তোমরা হয়তো দেখেছো কেউ কেউ, সেটা হলো এই জন্য আমার ইমান দুর্বল, সেটা হলো সৌদি আরবে সব ব্যাপারে একতলাপ আছে। আমরা মক্কা সহজে গিয়ে আপনারা দেখেছেন, এক একদিন এক একটা, কেউ কারোর কিছুই বলে না। বিশেষ করে রিয়াদে আমি ছিলাম, রিয়াদে অধিকাংশ মসজিদে 8 টাকা তারাবি হয়, কোনো কোনো মসজিদে 20 টাকা থাকে, ঠিক আছে, অল্প কিছু মসজিদে 20 টাকা থাকে, তা 8+ 20 আছে, কিন্তু ইমান এত দুর্বল কেউ কারোর বিরুদ্ধে বলে না। ইমানের দাবি কি, অন্যায়কে প্রতিবাদ করা। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, অন্যায়কে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কিনা দহে যেন, দুইজনকেই যেন তীর্ণ সম দহে। তো অন্যায় যারা বিশ্বাকাতের কায়েল পড়েন, তারা তাদের 8 টাকা তো অন্যায়, আর অন্যায়কে ঘৃণা করা, অন্যায়ের ধ্বংস চাওয়া, অন্যায়কে প্রতিরোধ করা, ইমানের দাবি ঠিক, 8 টাকা তালাদের জন্য বিশ্বাকাতের। কিন্তু সৌদি আরবে এসব কিচ্ছু নেই, বুঝতে পেরেছেন? তারা বড় জোর কিছু এলমি গবেষণা আছে, কোনো কোনো আলেম বই লেখে যে তাও বলালো মার্কা যে এটাই উত্তম, কেউ লেখে এটাই উত্তম, গালটাল নেই। এই যে দুর্বল ইমান আমার ভিতরেও আছে, যে কারণে সবসময় আমি দেখছি যে মানুষ যখন সৌদেবের আলেমদের ভিতরে সম্প্রীতি, আমি দেখেছি এখনো যারা সৌদেবের দেখবেন যে এলমি জগতে মহব্বত অত্যন্ত। সৌদি আরবে হাম্বলি মাজহাবের ফতোয়া হলো অলংকারের জাকাত লাগবে না, ব্যবহৃত অলংকারের জাকাত লাগবে না। শেখ আব্দুল আজিজ বিন বাজ ফতোয়া দিলেন জাকাত লাগবে, উনি এরপর বইও লেখলেন, উনি জ্ঞান মুক্তি। আমি একটা প্রোগ্রামে ছিলাম, মক্কার ইমাম শেখ হমায়েদ বোধহয় ভুলে যাচ্ছি, ওখানে আলোচনা করলেন, একজন প্রশ্ন করলো যে অলংকারের জাকাত কিভাবে দেব, কি কি জন্য প্রশ্ন করলো, আমি এত বছর দিইনি,
এখন তো দারুল উলুম থেকে ফতোয়া আসতে দিতে হবে। তখন উনি বললেন, আলহামদুলিল্লাহ কেউ কেউ অলঙ্কারের জাকাতের কায়েল, কেউ কেউ অলঙ্কারের জাকাত দিতে হবে ফতোয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ তারাও অনেক বড় আলেম, তবে আমি মনে করি অলঙ্কারের জাকাত দেওয়া লাগবে না। কথাটা বুঝতে পেরেছেন? তিনি ভিন্ন মত প্রকাশ করলেন, কিন্তু ভিন্ন মতের প্রতি সামান্যতম অশ্রদ্ধা প্রকাশ করলেন না। আমি একবার শেখ বিন বাজের একটা প্রোগ্রামে, প্রোগ্রামের পরে উনি একেবারে মজলিসে খাওয়ার জায়গায়, আমি পাশেই আছি আমরা, ওনাকে প্রশ্ন করছি, কুনুতুল বেতরে লম্বা হাত তুলে দোয়া, কুনুতুল বেতরে দীর্ঘ দোয়া হয়, অনেক ইমাম একটু তা আদু করে অনেক লম্বা দোয়া এনে বিনিয়ে করেন, আর মানুষ খুশি হয় কান্নাকাটা করে। তো ওনাকে প্রশ্ন করছে, তো উনি বললেন কুনুতুল বিত্রি রাসূলুল্লাহ সাল্লাম রফলিয়া দাইন করে দোয়া করেছেন, এটার কোনো সুবুত নেই, কুনুতে নাজিলাতে আছে। কিন্তু যারা করে তাদের বিরুদ্ধে কোনো কথা তিনি বললেন, তিনি শুধু বললেন যে কুনুতুল বিত্রি রফলিয়া দাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে মারফুয়ান, এটা নেই, কুনুতু নাজিলাতে আছে, অথবা সম্ভবত বললেন যে এরকম না করা উচিত, এইরকম কি। কিন্তু যারা করে তারা বোঝে না, এরা বাড়াবাড়ি করে, হ্যান করে, তাই কোনো কথাই বললেন না। এবং আমি জানি উনি কখনোই, ছোটখাটো যতটুকু আমরা মিশেছি, কখনোই কোনো ব্যাপারে, আমরা যেমন আমাদের সমাজে অনেক সময় এই করি, আমরা বিভিন্ন সময় এই ফরাই মাসালাতেও যখন জিজ্ঞাসা করেছি, রফুলিয়া দিন বলেন, জাহারুবে তামিন বলেন, বা ওনারা কি বলতেন যে এ ব্যাপারে বিভিন্ন মত আছে আলেমদের, এটা একটা মত আছে, তবে এইটা আমার কাছে জোরালো মনে হয়, এর বাইরে কিছু বলতেন না, বিভিন্ন সময় এভাবেই তারা ফতোয়া দিয়েছে। এই জন্য যে আমরা মুসলমানদের ভিতরে যে আন্তরিক মহব্বত, ওলামায়ে কেরাম দায়ীদের ভিতরে যে মহব্বত, এটা এত বড় একটা বিষয় যে এটা যখন আসবে তখন আমরা অনেক বেশি দাওয়াতকে অগ্রসর করতে পারবো, মানুষদেরকে, যুবকদেরকে, তরুণদেরকে দিনের কথা আরও বেশি ভালো করে বলতে পারবো। এই ব্যাপারে ঝগড়া করতে যেয়ে আমরা অনেক বড় ব্যাপার নষ্ট করছি। এক্ষেত্রে প্রথম কাজ হলো, যেটা আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, সেটা হলো, মনে করেন উম্মতের ঘরে আগুন লেগেছে, এই দলাদলি মতভেদটা কিন্তু আগুন, যেটাকে রসুলের বলে হালেকা, মুন্ডন করে দেয়। আমি আগুন যদি নেভাতে নাও পারি, আমি আগুনে পানি ঢালতে যদি নাও পারি, তো বাতাস দিয়ে আগুন বাড়াবো না। কথা বুঝতে পেরেছেন? সেটা কেমন? আমার বিরুদ্ধে অনেকে বলবেন, আমাকে খারাপ বলবেন, আমাকে, আমি কিছু বলবো না, আমি আমি অন্তত মতভেদে আগুন দেব না, বাতাস দেব না। যেমন একবার গেছিলাম, এখন নয়, এটা তত্ত্বাবধায়ক সরকারের শুরুর দিকে কি একটা বোধ হয়, ওই যে জেএমবি আসলো ওই সময়ে, যশোরে একটা প্রোগ্রামে গেলাম, অনেক আলেম আসছে, আলেমদের তো বিভিন্ন দলমত আছে আপনারা জানেন। এক আলেম বললেন যে অমুকেরা ঐক্যের বিরুদ্ধে, ওরা অমুকের দালালি করছে রাজনৈতিক দলের, আমি দলমত কারোর নাম বলবো না। তা আমি আমার আলোচনায় বললাম, ভাই এই ধরনের কথাগুলোও আপনাদের বৈধ না, জায়েজ না। একজন লোক আমার বিরোধিতা করে, তার মানে সে ইসলামের দুশ্মন অথবা অমুক দলের দালাল, আপনি কি করে বুঝলেন? আমি বলবো যে এইটা ঠিক, যে ব্যক্তি আমার বিরোধিতা করে সে হয়তো এখলাসের সাথেও করতে পারে, আমি তার যে যতটুকু কাজ ভুল আছে আমি ততটুকু বলবো, কিন্তু সে এই মনে করে অমুকের দালালি করে অমুকের ওজন্য এই করেছে, এই আন্দাজ কথাগুলো আমরা বলবো না। প্রথম কথা হলো, আমরা নিজেরা অন্তর দিয়ে প্রত্যেক দিনের দায়ীকে মহব্বত করব, যারা দিনের দাওয়াত দেন। আমি একবার চট্টগ্রামে গেছিলাম, চট্টগ্রামে হঠাৎ করে গেছিলাম বিশ্ববিদ্যালয়ের কাজে, হঠাৎ কিছু তরুণেরা কিছু প্রোগ্রাম করলো, করলাম, একটা প্রোগ্রামে তরুণরা বেশি ছিল, তাদের বললাম যে তোমরা এমন হয়ো না যে ইমান ইসলামের দাবিটা তোমাদের কাছে ছোট হয়ে যায়, আলেম ওলামা সবাইকে আমরা মহব্বত করব। উদাহরণ হিসেবে বলছিল, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, এটা আপনাদের জন্য, আমি যেটা নিজের জন্য ভালো মনে করি, আমাদের সমাজে অনেক মতভেদ আছে, শেখ আবদুল্লাহ বিন বাজ, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি, শেখ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, সবাই ইন্তেকাল করেছেন, বর্তমান জামানায় যারা আছেন যেমন শেখ তাকি উসমানি, মুফতি আহমদ শফি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আসাদুল্লাহ গালেব, বিভিন্ন ধারার মানুষ, ঠিক না? আমি কিন্তু নাম ধরলাম শুধু বোঝানোর জন্য,
প্রত্যেককেই অন্তর দিয়ে পরিপূর্ণভাবে মহব্বত করতে আমার মোটেও কষ্ট হয় না, কারণ আমি জানি তারা দিনের দায়ী, বড় আলেম, তারা দিনের জন্য অনেক খেদমত করেছেন। এর মানে এই নয় যে এই আলেম মাশায়েখদের সাথে আমি শতভাগ একমত, এটা না। দ্বিমত বললাম, তোমার বোর সাথে আমার আজীবন দ্বিমত চলে। আল্লাহ আমার কোরআন সুন্নাহ যতটুকু এলেম দিয়েছেন, যতটুকু বিবেক দিয়েছেন, আমি না বুঝে তার একজন সাথে একমত হতে পারি না, কিন্তু আমি তো তার ভিন্ন মতের অধিকার কেড়ে নিতে পারি না। কাজেই আলেম যে ধারারই হন না কেন, তার কোনো কোনো মাসালা, কোনো কোনো লেখা, এমনকি অনেক কিছু লেখাকে বেদাত, খুব খারাপ কষ্ট লাগে যে এরকম একজন আলেম এই কথাটা বললেন, লেখলেন, খুব কষ্ট পাই। কিন্তু এই কষ্ট পাওয়ার কারণে তার প্রতি আমার ভালোবাসার ঘাটতি হয় না। কেন হয় না, এটা একটা সহজ উদাহরণ বোঝানোর চেষ্টা করি। যে মনে করেন, এটা মনে করেন একটা ময়লা গুয়ের টুকরো, আমি গোবরও বললাম না, গোবর নাফাক কি পরিমাণ, এটা নিয়ে এক তেলা বাসা আপনারা বলবেন যে গুয়ের টুকরো, মনে করেন এটা শুকনো গুয়ের টুকরো, যদি আমার কাছে একজন এনে দেয় আমি বলবো এটা কি নাপাক, নাপাক বলবো, নাপাক। এই নাপাক গুয়ের টুকরোটা যখন এই গ্লাসের ভিতরে বা এক জগ পানির ভিতরে ফেলা হবে তখন এটাও নাপাক, পানিটাও নাপাক, কিন্তু যখন একটা বড় পুকুরে ফেলা হবে তখন এটাও নাপাক, পুকুরের সব পানি নাপাক। এই নাপাক জায়গাটুকু বাদে, এই টুকের সাথে জড়ানো পানি বাদে অন্য জায়গায় আমরা গোসল করি, গালেও যাই, খেয়েও ফেলি, ফেলি না। আবার এই নাপাকের টুকরোটা যদি সমুদ্রে নোনা পানির বঙ্গোপসাগরে ফেলি, খানিক পরে এটা থাকবেই না, ঠিক না, নুনে ওটা শেষ করে দেবে। এটা হলো মুমিন, এটা আমি বলছি না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। যারা ভালো ইসলাম জানতে চাও, অন্তত ইবনে তাইমিয়ার বইপত্র পড়তে হবে, ইংরেজিতেও পড়তে হবে, অনেক ব্যাখ্যা করেছে। সেটা হলো যে আমরা অন্যায়কে অন্যায় বলবো, এটা বেদাত, এটা সুন্নাত। যেমন আমি কিনান বারবারই বলি যে ইল্লাল্লাহ জিকিরটা আপনারা করবেন না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন করবো, আমি মনে করি এটা যারা দিন বলে করছেন বেদাত করছেন, কিন্তু সকল ইল্লাল্লাহ জিকিরকারী কখনোই আমি এক মনে করি না। ইল্লাল্লাহর জিকিরের বেদাতটা যিনি করছেন তিনি কি শুধু এই বেদাতটাই করছেন না, আরো আমল তার আছে, আছে মিলাদ, প্রচলিত পদ্ধতির মিলাদ গুলো বেদাত, কিন্তু যিনি মিলাদ পড়ছেন সবাই এক না, যিনি মিলাদ পড়ছেন শুধু মিলাদটাই করছেন না, আরো কাজ করছেন, আমি তার সামগ্রিক কাজ দিয়ে তার বিচার করব। তিনি কি এই গ্লাস, না জগ, না পুকুর, না সমুদ্র, এটা আমাকে দেখতে হবে, বুঝতে পারছেন। কাজেই আমি যখন কোনো বড় আলেম, দিনের দায়ী, আমি তাকে মহব্বত করি, আলহামদুলিল্লাহ তিনি দিনের জন্য কাজ করেন, হাজার হাজার মানুষকে দাওয়াত দিচ্ছেন, উম্মতের কত খেদমত করেছেন, কাজেই তার যখন কোনো মত এমন আসে যেটা আমার কষ্ট লাগে, আমি কষ্ট পাই, এরকম অনেক মত আছে বড় বড় আলেমদের দেখে, কোনোটা বেদাতের পক্ষে, কোনোটা শিরকে দরজা খুলে দিচ্ছে, কোনোটা হয়তো কঠোরতা আছে, আমার খারাপ লাগে, কিন্তু এর মানে এই নয় যে আমি ওনাকে কম মহব্বত করি। আমার আব্বারও অনেক জিনিস আমার খারাপ লাগতো, কিন্তু তার কারণে আমার আব্বার প্রতি আমার অশ্রদ্ধা কোনোদিন আসেনি। তো এজন্য প্রথম কথা হলো ভাইরা, আমরা দিনের দায়ীদের, আলেমদের মহব্বত করছি, তাদের সামগ্রিক খেদমতে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একজন বড় সুফির নামে আল ওসিয়াতুল কুবরা নামে একটা বই লিখেছেন, সুফি ছিলেন, জিকির করাতেন, কিছু বেদাতও তার ছিল, কিন্তু তার পক্ষে বই লিখেছেন। তার ভিত্তি হলো যে তার খেদমত বেশি ছিল, তার ভুল ভ্রান্তি কম ছিল, আমাদের মূল্যায়নটা হবে সামগ্রিক কর্মের মাধ্যমে। এটা আমার প্রথম দাওয়াত সবার জন্য, যে আমরা দিনের আলেম ওলামা যারা মাশায়েখরা দিনের দাওয়াত দিচ্ছেন, কাজ করছেন, তাদেরকে মহব্বত করার চেষ্টা করি। দ্বিতীয় হলো সমালোচনার ক্ষেত্রে আমরা কর্মের সমালোচনা করি, ব্যক্তি বা দলের নয়। দাওয়াতের দুটো পদ্ধতি আছে, সব হানাফি খারাপ, আহলে হাদিস না হওয়া পর্যন্ত হলো না, সব আহলে হাদিস খারাপ, হানাফি না হওয়া পর্যন্ত হলো না, সব কমই খারাপ, এই আমার লাইনে না আসা পর্যন্ত সবাই খারাপ, সব আমি মনে করি এগুলো সব ভুল, সব দেওবন্দি খারাপ না, সব আহলে হাদিস খারাপ না, সব হানাফি খারাপ না, সব খালাফি খারাপ না, দল সব জামাতি খারাপ না, সব তবলিগি খারাপ না, এই এই জেনারেলাইজেশন জিনিসটা একটা ইসলাম নিষিদ্ধ। আল্লাহ কোরআন কারিমে ইহুদি নাসারাদের খারাপ বলার সময় খানিকটা ভালো বলেছে, যে সবাই খারাপ না, কেউ ভালো আসর বুঝি না। কাজেই আমরা জেনারেলাইজ না করে কর্মের সমালোচনা করব, দল বা ব্যক্তির নয়, আমরা বলবো এই জিনিসটা আমি যেটা মনে করি, সেটা হলো মানুষ বিভিন্ন ধারায় আছে, ধারাই থেকে যদি তার বেদাতগুলো বাদ দিয়ে, শিরিকগুলো বাদ দিয়ে, দিনের বিরোধিতা বাদ দিয়ে
নামটা সেই ধারার থাকে, আমার কোনো সমস্যা আছে? সব উম্মতে মুহাম্মদই যদি বিভিন্ন নাম দিয়ে জান্নাতে যায়, আমার জায়গা কম পড়বে কিনা? হ্যাঁ, আমি যেটা বেদাত মনে করছি বাদ দিয়ে হলো, তারা না বাদ দিলে তার ফয়সালা আল্লাহর কাছে, তার ইমান আছে, অন্যান্য বাদ আছে, আল্লাহ যদি কবুল করে মাফ করে আমার সমস্যা কি? এই জন্য আমরা দাওয়াতটা হবে, আমাদের আলোচনা সমালোচনা হবে কর্মকেন্দ্রিক, দল কেন্দ্রিক না হোক। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি তিনি ইহুদি নাসারাদের সমালোচনা করলেও জেনারেলাইজ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী যখন অন্যায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তার সমালোচনা করতেন, কিন্তু যখন মিম্বারে দাঁড়িয়ে বলতেন তখন নাম ধরতেন না। তিনি বলতেন ইন্না মিনকুম মুনাফিরিন, ইন্না মিনকুম কাজা ওয়া কাজা, তোমাদের ভিতরে কেউ কেউ এটা করে। কথা বুঝতে পারেননি? তা আমরা কেন নবীর থেকে এটা নেব না? আমরা যখন বলবো কোনো কোনো আলেম এটা করেন, এটা ঠিক না, এটা ভুল, এটা ভুল। তৃতীয়, যখন আমরা কোনো প্রয়োজনে কোনো আলেম দায়ী দিনের কোনো দিয়ে ব্যক্তিত্বের বিরুদ্ধে দল গ্রুপের বিরুদ্ধে কথা বলতে হবে, তখন অবশ্যই তাদের ভালো কর্মগুলো হাইলাইট করতে হবে, যে অমুক তারা এই আলহামদুলিল্লাহ কিছু অনেক কাজ করছেন, তবে আমাদের মনে হয় এই এই কাজগুলো কোরআন এবং সুন্নার আলোকে এই কারণে ভুল, আমরা দোয়া করি, আমরা আশা করি তারা এই ভুলগুলো সংশোধন করে নেবে। কথা বুঝতে পারছেন না? আমাদের উদ্দেশ্য তাদের সংশোধন করা, না তাদের খারাপ প্রমাণ করে আমাদের দলে নিয়ে আসা। যদি সংশোধন হয়ে ওই নাম থেকে জান্নাতে যায়, আমার লস আছে কিনা? আমার উদ্দেশ্য যদি তাদের সংশোধন করা হয়, তাহলে একটা জিনিস বুঝবেন, আমাকেও যদি কেউ গাল দিয়ে বলে আমি ওর বইটা পড়িনি, আমাকে যদি কেউ গাল দিয়ে বই লাগে আমি পড়িনি, আর যদি কেউ বলে আবদুল্লাহ জাহাঙ্গীর ভালো অনেক কাজ করেছে, তার এই ভুলগুলো আছে, তাহলে আমি মন দিয়ে পড়বো, তাই তো লোকটা তো আমার মহবত করে। কথা বুঝতে পারছেন না? যে কাজেই আর আমি যেটা নিশ্চয় অন্য মানুষের আমার মতোই হবে আমার ধারণা। তো এই জন্য আমরা যদি হুজুম আক্রমণ না করে তাদের ভালো কাজগুলো হাইলাইট করে ভুলগুলো ধরার চেষ্টা করি, আমরা মনে করেন তবলিগের বিরুদ্ধে কথা বলবো, আমি যদি বলি আলহামদুলিল্লাহ তবলিগের মাধ্যমে অনেক নেক কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, তবে আমাদের মনে হয় তবলিগের এই কাজগুলো সংশোধন করা উচিত, হয় না? আমি ইয়াকিন করি যদি কেউ মহব্বতের সাথে ভালোবেসে সমালোচনা করেন, মানুষ গ্রহণ করে। আমার একটা অভিজ্ঞতা বলি, আমি লম্বা করব না, আমি 10 মিনিটের ভিতরে শেষ করে দেব, প্রশ্ন উত্তর আছে তো। আমাদের আমাদের আমি সৌদি আরবে থাকতে আমার একটা দাওয়াতি প্রোগ্রাম ছিল, সৌদি আরবের দাওয়াতের লাইসেন্স লাগে, ড্রাইভিং লাইসেন্সের মতো ওয়াজ করতেও লাইসেন্স লাগে, অর্থাৎ সরকার থেকে পাওয়া, এটা ভালো, কারণ যোগ্যতা যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে আমার একটা লাইসেন্স ছিল, যে কারণে আমি আমার একটা দাওয়াতি প্রোগ্রাম ছিল একটা ইসলামিক সেন্টারে, ওখানে সাপ্তাহিক প্রোগ্রাম ছিল, খুব জমজম, একসময় ওটা খুব রিয়াদে খুব জমজমাট ছিল, ফ্যামিলি আসতো, মহিলা সেকশন ছিল, একটা আনন্দ উৎসব ছিল সাপ্তাহিক। তো ওখানে দুই ভাই আসছেন, দুই ভাই তবলিগের, একজন ইঞ্জিনিয়ার একজন সাধারণ দর্জি। তো ওনাদের পরিচয় হওয়ার পরে ওনাদেরকে আমি বাসায় এনে দাওয়াত করে খাওয়াইছি সবাইকে। আমরা বিদেশে ফ্যামিলি নিয়ে থাকতাম, যারা সিঙ্গেল থাকে একদিন বাড়িতে একটু বাংলাদেশি খাবার খেলে ভালো লাগে, আর তখন আমরা জোয়ান ছিলাম, মজাই লাগতো, খাওয়াতেও মজা লাগতো, এখন তো বুড়ে হয়ে গেছি, আমু বাজার করতে পারি না, বউ রানতে পারে না। যেটা বলছিলাম, ওই ভাইদের খাওয়াইছি, কথা হয়েছে, চলে গেছে, আমি জানি উনি তবলিগে, পরিচয় হয়েছে তবলিগের সাথে। তো একদিন ওনারা ওই আমার অফিসে দা ইসলামিক সেন্টারে বসে প্রোগ্রামের পরে বলছে যে হযরত, দাওয়াতে তবলিগের ব্যাপারে আপনার কি মত? তো আলহামদুলিল্লাহ আমি তো ভালোবাসি, তবে আপনি যেহেতু মত জিজ্ঞাসা করলেন, কাজে আমাকে বলতে হবে, এতদিন তো আপনাদের কিছু বলিনি। ওনারা দেখেন এটা খুব ভালো কাজ, তবে এই জাল হাদিসের নির্ভরতা, হেকায়াত নির্ভরতা, এটা ঠিক না, আর এরকম ফরজ অজেব হালাল হারামের শিক্ষাগুলো আসা দরকার, দুই একটা পয়েন্ট বললাম, এগুলো আসলে আপনাদের দাওয়াতটা পূর্ণ হয়। তা আমার ধারণা ওনারা আর জীবনে আসবেন না, ওনাদের মন্দ বলছি আমি। মজা হলো, দুই তিন দিন পরে ওনারা চলে আসছেন হঠাৎ করে, প্রোগ্রামে না, যে হযরত আমরা একটা দাওয়াতে গিয়ে একটা মাজলিসে গেছিলাম, ওখানে এই দুটো তিনটে হাদিস শুনলাম, হাদিসগুলো সহি কিনা তাই জানতে আসলাম। বিশ্বাস করেন, আমি তাদেরকে, আমার তো উদ্দেশ্য না যে তবলিগ ছেড়ে দিই, কথা বুঝছেন না, আমার উদ্দেশ্য সে যেখানে যেভাবে পারে দিনের পথে এগোক, তবে যেহেতু সে আমার কাছে পরামর্শ চেয়েছে, আমি তাকে ভালো কথাটা বলেছি, আমি যেটুকু ভালো মনে করেছি, এবং যেহেতু সম্ভবত আমি অন্তর দিয়েই বলছিলাম,
এটা তার অন্তরেই গেছে। সে আমার কাছে আসছে, সে তার মানে কর্মকাণ্ডে আছে, কিন্তু আমি যেহেতু বলেছি অনেক জাল হাদিস সেখানে আছে, সে আমার কাছে হাদিস শুনতে চলে আসছে। তাহলে আমার কথা হলো যে আমরা যেহেতু মানুষের সংশোধন চাই, সমালোচনা নয়, তাহলে আমরা কর্মের সমালোচনা করি এবং মহব্বতের সাথে করি। পাশাপাশি বর্তমানে যে উগ্রতা বাড়ছে সেটার ভিতরে একটা জিনিস হলো আমরা এক হতে, এক বানাতে চাই সবাইকে। সবাইকে এক বানানো এটা খুবই অন্যায় কাজ, সবাই এক হবে এটা ঠিক না। সবাই সবার মতো থাকবে, অন্তর এক থাকবে। যেমন আমি চট্টগ্রামে গিয়েছি, একজন জিজ্ঞেস করছে এক তরুণ যে স্যার ইসলাম কি চারটে হতে পারে নাকি, ইসলাম তো এক হবে। তাই বললাম যে দেখেন আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন? প্র্যাকটিক্যালি তো আমরা অনেক রকম হাদিস পাই, একই ব্যাপারে পাঁচ রকম, ছয় রকম, চার রকম, পাঁচ রকম, আট রকম, তিন রকম, দুই রকম পাই। তো ওই তরুণ বলছে, শিক্ষিত মানুষ, উকিল মানুষ, বলে তাহলে আমরা সেক্ষেত্রে একটাকে বেছে নেব যেটা যে সাহাবি নবীজির সাথে বেশি থাকতেন এরকম। বললাম যে এটা তো হয় না, অথবা বুখারী মুসলিমে আছে ওইটাই বেছে নেব। বললাম যে এটা তো হয় না, একটা হাদিসে সনদ সহি, আপনি সাহাবির অজুহাতে অথবা সংকলকের অজুহাতে অন্য হাদিসটা, সেই হাদিসটাকে বাতিল করে দিলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাম সহি হাদিস বাতিল করা হলো। কাজে এখানে সমন্বয় করতে হবে, হয় আপনি যে কোনো একটাকে পালন করেন, বাকিগুলোকে বলেন ওগুলো সহি হাদিস, অথবা আপনি এক এক সময় এক একটা পালন করেন, কিন্তু আপনি একটাকে মানতে যেয়ে বাকিটা অস্বীকার করবেন এটা ঠিক না। আমাদের অধিকাংশ প্রান্তিকতা এই ক্ষেত্রে আসে, আমরা এগুলোকে দূর করার চেষ্টা করি। আমি আর লম্বা করব না, অনেক লম্বা হয়ে গিয়েছে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ওয়াসাল্লাম।